আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সেই ম্যাজিক্যাল চিকিৎসা, যেটা অনেকের ভাষায় হচ্ছে ম্যাজিক এবং খুবই দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, সেই চিকিৎসা আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন, চিনতে পারছেন, গত প্রায় এক মাস আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে আমাদের এই প্রবাসী ভাই ভর্তি ছিলেন এবং যখন এসেছিলেন তখনকার ভিডিওটা আসুন না একটু আমরা একটু দেখে আসি কেমন ছিলেন ওই সময়টাতে। তখন আমার হাতে একটা লাঠি, আমি এক পায়ে তো হাঁটতাম ভর দিয়া, আমার পায়ে একটা হাতে লাঠি। তখন আমি আস্তে হাঁটতে আমি হাঁটতাছি, কতটা খারাপ লাগতো এবং কি বিদেশের মানুষ অনেক হেল্প করতে চাইতো কিন্তু আমাকে, কিন্তু হেল্প করতে আসছে কিন্তু আমি বলতাম যে না, আমি ওইখানে যাইতে পারতাছি না এবং আমি তো গাড়িতেও সিটেও বসতে পারতাছি না, আমার এই অবস্থা হয়ে গেছে। তখন আমি একটা রাস্তা পাইতে, দুই সাইডে গাড়ির রাস্তা, এমন একটা রাস্তা জন পাড়িতে গেছি আমি, দুই সাইডে গাড়ি জাম হয়ে গেছে। তারপরে গাড়ির থেকে মানুষ আমাকে নামিয়া আমাকে ধৈরা, আমাকে আমি তো হাঁটতে পারি না, আমাকে দুই সাইডে ধৈরা আস্তে 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 আমার রাস্তায় পার করতো। তখন আমার চোখ দা পানি মনে করেন গোড়া ইচ্ছা পড়তো, ঠিক আছে যাব বলে বিজয় তোমায় কষ্ট করতাম বলে ভাই, আমি এত কষ্ট করছি ভাই। ওই দিন আমার চোখের পানি মনে করেন রাস্তা যেতটুক গেছি এতটুকু ভাই আমার বুক ভিজে গেছে বানিয়ে, এত একটা কষ্ট আমি ওই দিন আমি পাইছি ভাই। তখন আমি বলছি যে আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে এখন নেওয়া কিসের জন্য, আমি আর পারতাছি না বেতার অস্থিরে, এবং কি আমি তো আমার বসার তো কোনো দোষ নাই, আর যে জায়গাটা নিয়ে যাবে জায়গার ভিতরে তো গাড়ি দেওয়া নিয়ে যেতে পারবো না, সেই তো আমার অনেক চেষ্টা করতেছে আমার বস যে আমাকে হ্যাঁ হুইল চেয়ার দিয়ে নেওয়ার জন্য, আমি তো বসতে পারি না হুইল চেয়ারে, কেমনে যাবো ভাই। দর্শক দেখলেন যে হুইল চেয়ারে করে আসা মানুষটি মাত্র অল্প কিছুদিনের চিকিৎসায় তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন এবং প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে উনি বাসায় ফিরে গিয়েছিলেন, এক বুক আশা নিয়ে ফিরে গিয়েছিলেন। আরে আসসালামু আলাইকুম। স্যার কোথায় যাচ্ছেন আপনি? স্যার আমি তো চলে গেছি। আপনি না ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি না হুইল চেয়ারে করে আসছিলেন? জি আমি তো ওই দিন হুইল চেয়ারে করে এসেছিলাম। এখন আপনি তো দেখি কি সুন্দর দাঁড়িয়ে আছেন নিজের পায়ে। আমি তো এখন পুরোপুরি সুস্থ স্যার, আলহামদুলিল্লাহ। আসুন আপনার সাথে একটু কথা বলি। কি বলছেন স্যার, কিভাবে সম্ভব হলো এত তাড়াতাড়ি, এত পুরো ম্যাজিকের মতো অবস্থা? আসেন আপনার সাথে কথা বলি। তাই নি স্যার, বসুন। স্যার কিভাবে সম্ভব হলো? স্যার এখানে তো এটা উপর আল্লাহর ইচ্ছা এবং স্যারের ওসিলা। আমি তো ভাবতেই পারিনি, আমি তো ভেবেছি এসে দেখবো যে আপনার ট্রিটমেন্ট চলছে, আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, সে হুইল চেয়ারে বসা মানুষটা যিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না, আর সেই মানুষটা নিজের পায়ে মাত্র 9 দিনে ব্যাক টেক গুছিয়ে আপনি চলে যাচ্ছেন, এটা উপর আল্লাহর ইচ্ছা এবং স্যারের এটা ম্যাজিক আমি মনে করি। কেননা স্যার আমাকে এক মাসের ভর্তি দিয়েছিল, আমি যে 9 দিনে সুস্থ হয়ে চলে যাবো বাড়িতে আমি কখনো কল্পনা করতে পারিনি। গত এক মাস উনি বাসায় থেকেছেন, ওনার যাবতীয় সকল কাজকর্ম দৈনন্দিন যে কাজ সবই করেছেন এবং সুস্থ স্বাভাবিক জীবন কাটিয়েছেন। কেমন ছিল গত এক মাস? আসুন দর্শক একটু কথা বলি। আজকে এক মাস পরে আজকে যে উনি এসেছেন, উনি আসার সময় ওনার একজন ভাইকে উনি নিয়ে আসেন, তিনিও প্রবাসী ভাই, ওনারও একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। এই যে ওনার যে একটা বিশ্বাস যে এই ডিপিআরসি হসপিটালে আসলে মানুষজন যে সুস্থ নামে ফেরত যায়, নিজে একটা বিশ্বাস, সে বিশ্বাস থেকে উনি আসলে নিয়ে এসেছেন। আসুন দর্শক কথা বলি আমার এই প্রবাসী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আমার অনেক দর্শক আছেন যারা হয়তো আপনার হয়তো প্রথম ভিডিওটা তারা দেখেননি, বা সেই সময়কার একটু কথা যদি একটু রিমাইন্ড করে দিতেন যে কি অবস্থায় এসেছিলেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে। জি আমি যখন এসেছিলাম তখন আমি হুইল চেয়ারে করে এসেছিলাম, তখন আমাকে আপনারা রিসিভ করেছেন, রিসিভ করিয়ে আমাকে এখানে চিকিৎসা দিয়েছেন। দেওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি 10 দিনের ভিতরে সুস্থ হয়ে গেছি। তারপরে 10 দিনের ভিতরে সুস্থ হয়ে আপনি আমাদেরকে একটা ছোট্ট সাক্ষাৎকার দিয়েছিলেন। জি এবং ওই সময়টা যে আপনার চোখে মুখে যে একটা আত্মবিশ্বাস এবং যে একটা আনন্দ, সেটা আমি আসলে এখনো ভুলতে পারি না। জি জি তো আপনি তো এই যে গত এক মাস যাবত আপনার পারিবারিক জীবনে আপনি সময় কাটিয়েছেন, আপনার নিজস্ব বাসায় সবকিছু আপনি সময় কাটিয়েছেন, কেমন ছিল গত এক মাস? অনেক ভালো, আমি বন্ধু বান্ধবের সাথে
বেড়াইছি এবং আমার সংসারে যে পারিবারিক কাজটা ছিল সেটা আমি করতে পারছি এবং ছেলে মেয়ে নিয়ে একটু আনন্দে ছিলাম। এখন আমি সারার সাথে এসেছি দেখা করার জন্য, আর আমার এক আঙ্কেল সৌদি আরব থেকে এসেছে, ওরা আঁঠুর মধ্যে আঘাত পেয়েছে, আমি আমার আঙ্কেলকে নিয়েছি এবং আমিও সারার সাথে দেখা করব, আমি ওষুধপত্র আরো কিছু নিয়ে যাব। আচ্ছা, যখন চিকিৎসা নিয়েছেন মাত্র 10 দিন, উইথিন 10 দিনের ভিতর আপনি সুস্থ হয়ে গিয়েছিলেন, তো কখনো কি এরকমটা মনে হয়েছে যে যাওয়ার সময় যে আমি যদি বাসা যাই গিয়ে আমি কি আবারও এরকম অসুস্থ হয়ে যেতে পারি বা এরকম কি আবারও খারাপ হয়ে যেতে পারি, এরকম কি একটা সংশয় কাজ করছিল? না, কাজ করে নাই বলতে, আমি তো দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিলাম বাইরে। যখন আমি এখানে এসেছি স্যার আমাকে 1 মাসের ভর্তি দিয়েছিল, তখন দেখলাম যখন আমি 10 দিনের ভিতরে যে মোটামুটি যে আমি একটা সুস্থর দিকে চলে গেছি, তখন আমার মনে ও অনুভবটা ছিল না। আচ্ছা, এই যে গত 1 মাস যে আপনি সময় কাটিয়েছেন, একবারও কি আপনার মনে হয়েছে যে আমি একটা সময় এত অসুস্থ ছিলাম সেই মানুষটা যে এখন এত স্বাভাবিক জীবন যাপন করছেন, মানে ওই সময়ের কথা কি আর কখনো মনে পড়েছে আপনার ওরকম করে? না না না, যখন আমি এখন সুস্থ তখন আমার ওই কথাগুলা ওই এখন আমার মনে পড়ে না, কেননা আমি সুস্থর দিকে বা আমি এখন সুস্থ। আপনি যখন আপনার বাড়িতে গিয়েছেন আপনার আশপাশে যেসব মানুষরা তখন দেখেছে যে আপনি হুইল চেয়ারে করে আসা যাওয়া করছেন বা যে একদম নিচে নিচে যে কোনো কাজ করতে পারেন না এতটা অসুস্থ ছিলেন, এবং সেই মানুষটা মাত্র 10 দিনে এত ম্যাজিক্যালি চেঞ্জ, সবাই অবাক হয়ে যায়নি? জি 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 জি, সবাই অবাক হয়ে গেছে এবং আমার পরিবার সবাই অনেক আনন্দিত হয়েছে যে আমাকে দেখে অত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি। ওরাও আল্লাহর কাছে অনেক প্রার্থনা করে যে স্যারের উসিলা যে আমাকে অনেক দূরত্ব আল্লাহ সুস্থ দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার দর্শক ভাইদের জন্য যদি কিছু বলে? দর্শক ভাইদের জন্য আমার একটাই বলার, যারা এই ব্যথা নিয়ে ভুগতেছেন তারা এদিক সেদিক না দেখে স্যারের এখানে একবার হলেও আসে ঘুরে দেখে যান, তারপরে বুঝতে পারবেন স্যারের চিকিৎসা কি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, দর্শক দেখলেন, হ্যাঁ আসলেই ম্যাজিক, যারা বলেন ম্যাজিক চিকিৎসা আসলেই ম্যাজিক্যাল চিকিৎসা, কারণ স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট এটার মাধ্যমে স্যারের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে স্যার জানেন যে আসলে কোন রোগীকে কি ধরনের চিকিৎসা দিতে হবে, কোনটা আসলে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দর্শক, আপনাদের ভিতর যারা আছেন দীর্ঘদিন যাবত এরকম অসুস্থ হয়ে পড়ে আছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, হতে পারে আপনি আজকে আমাদের এই পেজে একদম নতুন, আমাদের কথা হচ্ছে জীবনে একবার হলো একবার আসুন, একবার দেখান, অ্যাটলিস্ট জানুন আপনার রোগটা কি এবং চেষ্টা করুন রোগটাকে সারানোর জন্য। সুস্থ থাকতে আমরা সবাই চাই, আপনিও পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।